जादवपुर विश्वविद्यालय मेन होस्टेले रात 10টার পর আর ঢোকা যাবে না। যারা বাইরে বেরোবেন তাদেরও ওই সময়ের মধ্যেই হোস্টেলে ঢুকতে হবে। 10টার পর হোস্টেলের দরজা বন্ধ করে দেওয়া হবে। টানা 8 ঘন্টা বন্ধ থাকবে দরজা। এমনটাই জানানো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশিকায়। ওই নির্দেশিকায় বলা হয়েছে হোস্টেলের কোনো আবাসিক রাত 10টার পর হোস্টেলের বাইরে থাকতে পারবেন না। কোনো কারণে হোস্টেলে থাকতে না পারলে আগে থেকেই তাকে হোস্টেল সুপারিনটেনডেন্টের কাছে অনুমতি নিতে হবে। হোস্টেলে ভর্তির সময় একটি নিয়মের তালিকা প্রত্যেক ছাত্রকে দেওয়া হয়। তা মেনে চলতে হবে সকলকে। হোস্টেলের ছাত্রদের সঙ্গে বাইরে থেকে কেউ দেখা করতে এলে ছাত্ররা আর তাদের ঘরে নিয়ে যেতে পারবেন না। হোস্টেলের ভিজিটরস রুমে গিয়ে দেখা করতে হবে। যারা বাইরে থেকে দেখা করতে আসছেন তাদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। খাতায় লেখাতে হবে নিজের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার। হোস্টেলের আবাসিকদেরও এই বিষয়টি খেয়াল রাখতে হবে। উল্লেখ্য, গত 9 অগস্ট যাদবপুরের মেন হোস্টেলে 3 তলার বারান্দা থেকে নিচে পড়ে মৃত্যু হয় বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রের। অভিযোগ, হোস্টেলে তিনি র্যাগিংয়ের শিকার হয়েছিলেন। তারপর থেকে হোস্টেলের নিয়মে ঢিলে মেনিয়ে নানা মহলে নিন্দার মুখে পড়তে হয়েছে যাদবপুর কর্তৃপক্ষকে। আর তারই মাঝে একগুচ্ছ নতুন নিয়ম চালু করে বিজ্ঞপ্তি দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের তরফে। হাই নিউজ নেটওয়ার্ক।